বন্ধুরা, অনেকেই সৌদি আরব আসতেছেন, কিন্তু সৌদি আরব কোন বিষয়ে আসলে ভালো হইব এটা জানেন না। অনেকেই ফোন করেন যারা বিদেশ থাকে তাদের কাছে, অথবা দালালেদের কাছে জিজ্ঞেস করেন যে কোন বিষয়ে গেলে ভালো হইব। অনেক সময় দালালে মিথ্যা কথা বইলে পাঠাইয়া দেয়, আবার অনেক সময় ওই বলে সেটাই হয়। তো এক একটা দালাল, মানে কেউ মিথ্যা কথা বলে, কেউ ওই সত্যি কথাটা বলে, তারপরেও দালালের উপর অনেকেই বিশ্বাস করতে পারে না। কিন্তু যারা এখানে সৌদি আরব যারা কাজ করতেছে তারা অনেকটাই মানে সত্য কথা বলে থাকে, যেহেতু তারা এখানে আছে, কাজ কাম করতেছে, তাদের নলেজ আছে, তারা জানে ওই কোন বিষয়টা কীরকম, ওই এটার উপর অনেকটাই নলেজ আছে। তা আজকে আমি এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করব ওই কোন বিষয় আসলে ভালো হইব, সেই ভাই বলবো, তার কাছ থেকেই শুনে নেই। তো ভাই কেমন আছেন? কি ওই দেশ থেকে যারা নতুন লোক আসবো তাদেরকে কোন বিষয় আনলে ভালো হইব, অথবা কোন বিষয় আসলে ভালো হইব তাদের জন্য? আউল দেবার অথবা ফিরি বিষয়টি আকামা বেশি, আউল দেবার আকামা কম, কিন্তু বেতন বেতন কম, আকামা কম। কিন্তু বলো দিয়া যে কোনো ভালো কোম্পানি বিষয়লে বেতন কম, কিন্তু বাইরে কাজ করার চান্স হয়। আচ্ছা, তো ভাই বলতেছে যে হাউস ড্রাইভিং এবং কি আরেকটা কি বললেন, ফ্রি বিষয়, মানে হাউস ড্রাইভিং ফ্রি বিষয়, এই কাজগুলাই আসলে ওই হাউস ড্রাইভিং তো এটা বাসার কাজ করতে হয়, আর এটা ফ্রি বিষয় এটার কাজ হয়েছে গিয়ে ওই বাহিরে কাজ করতে হইব, এই কাজ ধরে মানে নিজের কাজ নিজের করতে হইব, মানে ওই 14,000-12,000 বছর শেষে আকামা বানাইতে হবে নিজের টাকা দিয়ে, ওই তার 12,000-14,000 রিয়াল লাগে আকামা বানাইতে, এবং কি কফালাও দিতে হয়, কফালা দিতে হয় না, কফালাও দিতে হয় 500-300 এরকম কফালা দিতে হয়, মানে মালিক ভালো হলে 300 টাকাই নেয়, 400 টাকা নেয়, আবার কেউ একটু ই করে 500 টাকা নেয়। তো এটা তো ভাইয়ের মতে হয়েছে গিয়ে সৌদি আরব যদি কেউ ই করেন ওই আসতে চান, মানে বলো দেওয়ার বিষয়ে, বলো দেওয়ার বিষয়ে আসলে নাকি ভালো, অনেক টাকা ইনকাম করা যায়। আচ্ছা ভাই, বলো দেওয়ার বিষয়ে তো বেতন কম, বেতন কম, বাইরে বাইরে কিছু ধান্দা আছে। আপনারা শুনতে পারলেন বলো দেওয়ার বিষয়ে বেতন কম আছে, খুব বেশি বেতন হয় না, হয়তো 500-700 এরকমই বেতন হয়, মানে রিয়েল 500-700 রিয়েল। তো কিন্তু বাহিরে একটা ইনকাম আছে তাদের, বাহিরে একটা ইনকাম আছে, মানে এই দেখা যায় ডিউটির পরে হয়তো কাজ কাম করতে পারে, সুযোগ পায়, তার জন্যই তারা ওই বলো দিয়াটাই বেশি পছন্দ করতেছে। যেহেতু বলো দেওয়া লাগের কাছে একটা ইউ আছে, এরা যে কোনো জায়গায় কাজ করতে পারে রাস্তায়, তাই তো? তার জন্য ভাই মত কথায় বলো দিয়ে আসলে ভালো হইব। বলো দিয়ে আসতে এখন কত লাগে জানেন কিছু? 3-4 লাখ টাকা বলো দিয়ে আসতে 3-4 লাখ টাকা লাগে ভাই। ওই এরা আবার ইয়ে বলো দিয়ে কোম্পানিতে কাজ করে। আপনার কোম্পানির নাম কি? এসালারোপ। আপনারা শুনলেন এসালারোপ কোম্পানিতে কাজ করতেছে, এদের বেতন তো মাসে মাসে আসবে না, এদের বেশি বেশি মাসে মাসে বেতন দেয়, এবং কি খুব সুন্দর এরা কাজ কাম করে এখানে আমি দেখি। তো আপনারা যদি আসতে চান, কেউ আসতে পারেন, তো হাউস ড্রাইভিং বিষয়ে যদি কেউ আসতে চান, তাহলে ওই এখান থেকে যদি কেউ ভিসা পাঠায়, তো দেশ থেকে যদি আপনার আসেন, যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে আপনাকে ওই দেশের ড্রাইভিং লাইসেন্স বানাইতে হইব। তার জন্য আমি সঠিক জানি না, তার জন্য আমার মনে হয় আমার বন্ধুর পোলা আসছে, সে 30,000 টাকাতে ড্রাইভিং লাইসেন্স বানাইছে। আর যদি আপনি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে ওই 30,000 টাকা লাগবে না, শুধু আপনি 1,30,000 টাকা দিলে চলে আসতে পারবেন। এটা মনে করেন যে এই করোনার পরেরটা বলতেছি, এখন কিন্তু আসতে গেলে গেলে হোম কোয়ারেন্টাইনে আছে 70,000-75,000 টাকা। এটা কিন্তু আমি বলতেছি না, এটা বাদে বলতেছি, যেহেতু হোম কোয়ারেন্টাইন তো সবসময় থাকবো না, হোম কোয়ারেন্টাইনের পরেরটা বলতেছি। আর আপনারা যদি হাউস ড্রাইভিংয়ে আসেন, যদি দেশ থেকে আসেন, তাহলে আপনাকে 3-3.5 লাখ টাকা দিতে হইব, আমার জানা মতে, আমি যতদূর জানি। তো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন, এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমি নতুন নতুন ভিডিও দেব ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার এই দুই ভাইয়ের জন্য দোয়া করেন, আর আমার জন্য দোয়া করেন।